نحمده مصليا ومسلما هو المستغاث أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আমরা এনআইটিভির মাধ্যমে আজকে আলোচনা করব সালাতুল এশাকের নিয়ম এবং সিস্টেম তরিকা সম্পর্কে। সালাতুল ইশাকের নামাজ হচ্ছে দুই রাকাত, এটা সময় হচ্ছে সূর্য উদয়ের 20 মিনিট পর থেকে শুরু হয় এবং সূর্য ঠিক মাথার উপর যখন হেলে যায় এর আগ পর্যন্ত এশরাকের নামাজ আদায় করা যায়। এশরাকের নামাজ সম্পর্কে জামিয়া তিরমিজি কিতাবুল জুমা হাদিস নাম্বার 535 নাম্বার, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা গাদা তান ফি জামাতিন, যে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ জামাত সহকারে পড়বে, সুম্মা ইয়াজকুরুল্লাহ, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপর দুই রাকাত নামাজ আদায় করবে, কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, তার জন্য এক হজ এবং এক উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সালাতুল এশাক জন্য এশাকের নিয়ত হচ্ছে আরবিতে নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ইশরাক মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাআবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যারা বাংলা জানেন না তারা বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল ইশরাক নফল নামাজ আদায় করতেছি, মনে মনে নিয়ত করলে চলবে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়তুল মুমিনী খাইরু মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আপনি নিয়ত করে ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে কানের লতি পর্যন্ত দুই হাত তুলবেন, তাকবীরে তাহরিমা বলার পরে নাভির নিচে হাত বাঁধবেন, হাত বাঁধে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা ও তাবারাকা ইসমুকা ইলা আখির, এটা পড়বেন। এরপরে আউযু বিল্লাহ পড়বেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, সূরা ফাতিহা শরীফ পাঠ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। যে কোনো একটি সূরা মিলাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এরপরে আপনি রুকুর মধ্যে যাবেন, রুকুর মধ্যে গিয়ে রুকুর তাসবিহ তিনবার পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়ায় রব্বানা ওয়ালাকাল হামদ করবেন। এরপর সিজদার মধ্যে যাবেন, সঠিক নিয়মে সিজদা আদায় করবেন। সিজদার মধ্যে তিন তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, আবার সিজদা থেকে উঠবেন, উঠে আবার সিজদা করবেন, সেখানেও তিন তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, আবার সোজা হয়ে দাঁড়িয়ে আবার সূরা ফাতহা পড়বেন। আমি আবার সূরা ফাতহা পড়তেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনি রুকুর মধ্যে যাবেন, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন, তারপor রুকু থেকে দাঁড়াবেন, সুজা হয়ে রব্বানা লাকাল হামদ বলবেন, তারপর সিজদার মধ্যে যাবেন, সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবেন, আবার সিজদা থেকে উঠবেন, সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলবেন। এরপরে ভালো করে সুন্নত মোতাবেক বসে আপনি আত্তাহিয়াতু পাঠ করবেন, দুরুদ শরীফ পাঠ করবেন, দোয়া মাসুরা পাঠ করবেন, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরে আপনি দোয়া করবেন, যেগুলা আপনি জানেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين।